কলকাতায় গিয়েছে, কলকাতা নিউ টাউনে হস্তশিল্প মেলা। তো এখানে আসতে হলে আপনাকে আসতে হবে ইকো পার্কে, ঠিক এক নম্বর গেটে। এক নম্বর গেট থেকে এখানে মেলাটি শুরু হচ্ছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হস্তশিল্প মেলার এটাই হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকে যেতে হবে। মেলাটি চলবে 24 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত, সময় দুপুর 1টা থেকে রাত্রি 8:30। তো আপনারা মূল গেট থেকে ঢুকেই আপনারা দেখতে পাবেন রাস্তার দু সাইডে এরকম বসে আছে সবাই বিভিন্ন জিনিসপত্র নিয়ে। এগুলো খুব সুন্দর সুন্দর গোল অ্যাকোয়ারিয়াম, এখানে বিভিন্ন সুন্দর মাছ আছে। মাছগুলো কেমন দাম অ্যাকোয়ারিয়াম সহ? 150 টাকা করে পিস এক একটা, মাছ সমেত 150 টাকা। এই জিনিসগুলো কাঠের তৈরি না দাদা? এই জিনিসগুলো কাঠের তৈরি, এর উপরে নাম লেখা হয়, দেখুন কি সুন্দর নাম লেখা আছে এগুলো। এগুলো হচ্ছে ব্যাগ, এগুলো হাতে পারো না ব্যাগগুলো? আচ্ছা, কেমন দাম এই ব্যাগগুলোর? 350 টাকা দাম আছে, 280 টাকা আমার কাছে, 280 টাকা। আচ্ছা আচ্ছা, এই ব্যাগগুলোর দাম 280 টাকা করে মাত্র। এখানে চীনা মাটির খুব সুন্দর সুন্দর মূর্তি দেখা যাচ্ছে, মূর্তিগুলো অসাধারণ। রাধাকৃষ্ণ মূর্তিটা বেশ অসাধারণ, খুব সুন্দর লাগছে দেখতে। মূর্তিগুলো শুধু অসাধারণ মূর্তি, মূর্তিগুলো চীনামাটির মূর্তি না, এগুলো টেরাকোটার মূর্তি। আচ্ছা, কেমন দাম এই বুদ্ধ মূর্তিটা, কেমন দাম? হ্যাঁ, 2500। এই বুদ্ধ মূর্তিটার দাম 2500। এটা কি বানাচ্ছেন? এটা ফুলদানি। আচ্ছা, দেখুন কি সুন্দর ফুলদানি বানাচ্ছে। এগুলো মাটির তৈরি ফুলদানি, দেখুন কি সুন্দর নকশা করেছে এর উপরে। একটি মানুষের ছবি আঁকা। এগুলো ট্রে টাইপের, মাটির ট্রে এগুলো। দেখুন মাটির উপরে কি সুন্দর নকশা করছে। দেখুন পিতলের তৈরি দুর্গা ঠাকুর, পিতলের তৈরি দুর্গা ঠাকুরটা কেমন দাম? 48,000। দেখুন এগুলো হাতে বানানো তো, কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে। মাটির তৈরি বিভিন্ন জিনিস, সুপারির তৈরি পেঁচা, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এগুলি সবই সুপারি তৈরি, হাতে কাজ করা, অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। দেখুন কত রকমের বড়ি পাওয়া যায় এখানে, ডিজাইনিং বড়ি। এগুলো সব হাতে তৈরি না? এগুলো সবই হাতে তৈরি, ডিজাইনগুলো খুব সুন্দর। এগুলো মাটির তৈরি সুন্দর কারুকার্য, দাদা এগুলো কিসের তৈরি? মোষের শিঙের তৈরি, মহিষের শিং। দেখুন মহিষের শিং কেটে অসাধারণ কারুকার্য করেছে এখানে। পাখিগুলো দেখুন কি সুন্দর পাখি, শিং কেটে চিংড়ি মাছ, এই সমস্ত হাতের কাজ। এই হাতের কাজগুলো আপনার? আচ্ছা, আপনারা আপনি কোথা থেকে আসছেন? পশ্চিম মেদিনীপুর থেকে আসছেন।
দেখুন অসাধারণ কারুকার্য। এগুলো কাঠের তৈরি ঘড়ি, কাঠগুলোকে সুন্দর করে কেটে এই ঘড়িগুলো তৈরি করা। দেখুন বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন কিছু আছে এখানে, দেখুন এই দাদা তৈরি করছে। এই ঘড়িগুলোর দাম কেমন? 300 থেকে স্টার্ট এই ঘড়িগুলো। অসাধারণ কারুকার্য, জাস্ট অসাধারণ। দেখুন মাটির তৈরি অসাধারণ কাপ, কত রকমের ডিজাইন আছে। আপনার দোকানের লোকেশনটা কোথায় আছে? আচ্ছা আচ্ছা, এগুলো আপনি বানান কি? আমি করি একমাত্র। আর এই গণেশের মূর্তিটা কেমন দাম? 180 টাকা। অসাধারণ দেখতে লাগছে। বাঁশের তৈরি জাহাজ দেখুন, এখানে সবই বাঁশের তৈরি। দেখুন বাঁশের তৈরি কত বড় বড় ফুলদানি, এই দিদি বানাচ্ছে ফুলদানি। আপনি কি ফুলদানিগুলো বানান? আপনি ফুলদানি বানান? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগুনে পুরান। এগুলো কেমন কি দাম আছে? 150 টাকা করে ফুলদানি। এই ছোট ফুলদানিগুলো 150 টাকা করে। এগুলো কি আপনার হাতে তৈরি করা? আচ্ছা আচ্ছা, এগুলো প্রাইস কেমন কি আছে? 18,000। আচ্ছা আচ্ছা, এগুলো মাছের উপরে কাজটা করা। খুব সুন্দর কাজ, কাজগুলো অসাধারণ। পাট দিয়েও যে এত সুন্দর জিনিস বানানো যায় তা এখানে না এলে হয়তো বুঝতামই না। দেখুন পাটের তৈরি কত সুন্দর এইগুলো, পাটের তৈরি ব্যাগ। এই পাটের তৈরি চুবড়িগুলো কত করে? 150 টাকা করে, মাত্র 150 টাকা করে। ব্যাগ আছে, এই ব্যাগগুলো কেমন দাম? 220 টাকা দাম এই ব্যাগগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। দিয়ে এখন বাঁশের তৈরি কুলো তৈরি করছে, কি সুন্দর করে। উপরে যে এত সুন্দর নকশা করা যায় তা ভাবা যায় না। এটা হচ্ছে পেঁচা, গোটা নারকেলের উপরে পেঁচার নকশা করেছে দাদাটি। দাদা এগুলোর দাম কেমন করে? এটা হচ্ছে 250। আচ্ছা, এগুলোর দাম এক বিভিন্ন রকমের। এটা হচ্ছে নৌকা, এটা কিসের তৈরি নৌকাটা? বাঁশ কাঠ প্লাই দিয়ে তৈরি নৌকা, দেখুন অসাধারণ দেখতে লাগছে। এগুলো কেমন দাম, নৌকাগুলো কেমন দাম? 130 টাকা 120 টাকা সামথিং এরকম দাম।
এর কাজ বিভিন্ন ডিজাইন করা আছে, ফলের কাছে পাতা, ফুল, বাড়ি, গ্রাম ও ফোন, যা এখন দেখাই যায় না বলতে গেলে। মেটাল ট্রি, দেখুন বাঁশ কেটে কি সুন্দর নকশা তৈরি করছে দাদা। এটা কিভাবে ফুলদানি হবে? এটা এটা ল্যাম্পশেড হবে। কাঠের উপরে বিভিন্ন মূর্তি আঁকা দেখুন দাদা বানাচ্ছে এখন। এটা কাপের উপরে, এটা মাছ আঁকছে। এছাড়া এখানে দুর্গা মূর্তি ও কালী মূর্তিও আছে দাদা। এই দুর্গা মূর্তিটার দাম কেমন আছে? হ্যাঁ, 5,500 টাকা দাম এই দুর্গা মূর্তিটার। পটচিত্র দেখুন কি সুন্দর কারুকার্য। এটি সম্ভবত কৃষ্ণ লীলাক্ষেত্র তুলে ধরা হয়েছে। পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচের ছাঁচ দেখুন। এই মূর্তিটার দাম কেমন? এটার দাম 3,000 টাকা। অসাধারণ কারুকার্য এটা। এটা গাছের নিচে নৃত্য করছে দুজন মিলে দাদা। এই মূর্তিটার দাম কেমন? এটার দাম 3,100 টাকা। দাদা বাঁশের এগুলো কি? গাছ লাগানো মানি প্লান্ট। এখানে মাটি দেওয়া থাকবে, নিচে গর্ত করা আছে, এর উপরে মাটি দিয়ে তার উপরে গাছ লাগানো যাবে। দাদা এগুলো কাঠের তৈরি? কাঠের তৈরি। বাহ, আপনি তৈরি করেন এগুলো? বাহ, খুব সুন্দর ডিজাইন। নারী মূর্তি মাছ টাইপের। এই মূর্তিটার দাম কেমন? এটার দাম 850 টাকা। অপূর্ব সুন্দর ডিজাইন। এগুলো সবই কাঠের তৈরি দেখুন। মাছ ধরে নিয়ে যাচ্ছে। দাদা এগুলো সব বেতের তৈরি। কেমন কি দাম আছে এই চেয়ারটা? 15,000 টাকা দাম এই চেয়ারটা। টোটালি দাম 15,000 টাকা। এগুলো বাঁশ
বাঁশ আর কি দিয়ে তৈরি, এটা বাঁশ আর বেত দিয়ে তৈরি। এটা দাদাই বাঁশ কাটছে, বাঁশের শুধু সাইজটা একবার দেখুন কত মোটা। এই বাঁশগুলো কেটে এই ডিজাইনগুলো তৈরি হবে, দেখাচ্ছি ডিজাইনগুলো। এই হচ্ছে গণেশের মূর্তি, এই ডিজাইনগুলোই তৈরি হবে এখন ওই বাঁশগুলো কেটে। দেখুন কাঠের তৈরি চিল পাখি, অসাধারণ বানিয়েছে, অসাধারণ। এগুলো এটার দাম কেমন আছে? 5,000 টাকা। এটার দাম 5,000 টাকা। নারকেলের কাছে গুড়ি দিয়ে কৃষ্ণ মূর্তি, এটি কাঠের তৈরি, তার উপরে পেঁচা সুন্দর করে লাগানো আছে। ঘড়িটি খুব সুন্দর দেখতে লাগছে। দাদা এগুলো কিসের কাজ? বসের সিং, অসাধারণ বসের সিং। এই চিউনিগুলো কি মশের শিং দিয়ে তৈরি? সব মশের শিং দিয়ে তৈরি। দেখুন কত বড় শিং, এটাও মশের শিং। এই চিউনিগুলো কেমন দাম? 200 টাকা দাম। এটা কি ঝুড়ি তৈরি হচ্ছে? বাঁশের ঝুড়ি। আপনারা কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে আসছেন। খড়ের তৈরি শিল্পকর্ম, এখানে বিভিন্ন পাখি আছে রং বেরঙের। একটি হরিণ, অসাধারণ দেখতে লাগছে। দেখুন কাশফুল দিয়ে কি সুন্দর ডিজাইন বানাচ্ছে। এটা কি বানাচ্ছেন? এটা এটা রুটি বাক্স বানাচ্ছে। আপনারা কোথা থেকে আসছেন? পুরুলিয়া থেকে। সেলাই করছে, কি সুন্দর। হস্তশিল্প মেলা অসাধারণ, অসাধারণ হাতে শিল্পের মাধ্যমে এখানে ফুটিয়ে তুলেছে। তো আপনারা অবশ্যই একবার আসবেন হস্তশিল্প মেলায়। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।